चरण सरोज निज मन मुकुर सुधारि बरनौ रघुबर बिमल जसु जो রয়েছি কলকাতার দমদমে অবস্থিত শ্রী দমদম বালাজি মন্দিরে। কথায় আছে এই মন্দিরে যে সমস্ত দর্শনার্থী এসেছেন তাদের মনস্কামনা এবং জীবনে নানা ওঠাপড়া নিয়ে কেউ খালি হাতে ফেরত যাননি, সফল হয়েছেন সবাই। জয় হনুমান জ্ঞানগুণ সাগর, জয় কপিশ তিহু লোক উজাগর। হনুমান চালিশার এই মন্ত্রগুলি উচ্চারণ করে জীবন থেকে সব রকমের ভীতি এবং সমস্যাকে দূরে সরিয়েছেন হাজারো দর্শনার্থী। তারাই উপস্থিত হয়েছেন আজকের এই মন্দিরে। আসুন তাদের সাথে কথা বলে এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে জেনে নেওয়া যাক। হনুমান জি কা বগিচা এর নাম আছে, হনুমান মন্দির উপরে আছে হনুমান জি কা বগিচা। জানেন কি, খাস কলকাতার বুকেই রয়েছে হনুমানজির বাগিচা। হ্যাঁ, অনেকেই হয়তো এই বিষয়ে জানেন না। বিখ্যাত এই হনুমান বাগিচা মন্দির কলকাতার দমদমে অবস্থিত। মন্দিরটি আনুমানিক 150 বছরের পুরনো। মন্দির সংলগ্ন ফুলের বাগানই এই মন্দিরের বাগিচা নামকরণের আসল কারণ। একসময় মন্দিরের আশেপাশের এলাকা জুড়ে সারি সারি ফুলের বাগান থাকায় ত্রিপাঠী পরিবার মন্দিরের নাম হনুমান জিকা বাগিচা রেখেছিলেন। যদিও বর্তমানে এই মন্দিরে কোনো ফুলের বাগান সেভাবে আর অবশিষ্ট নেই। সময়ের সাথে সাথে স্থানীয় এলাকায় এই মন্দির দমদম বালাজি হনুমান মন্দির নামেই পরিচিতি পেয়েছে। পিস মন্দির মানে হর জায়গা পর জরুরি হ্যাঁ, ঠিক আছে। আননেসেসারি মন্দির মে জব টাইম রেতা উস সময় 4 বজে সে 9 বজে তককে টাইম মে আইয়ে পূজা কিজিয়ে আর আরতি ওয়ারতি ইয়াহা পর উতনা অ্যালাউড নহি হ্যায়। থোড়া শান্তি বনায়ে রাখিয়ে, মনোকামনা কা ইয়াহা পর নারিয়েল চড়ানা রেতা হ্যায়। মনোকামনা মে জো লোক নারিয়েল চড়াতে হ্যায় ও লোক আপনা বাঁধ কে যাতে হ্যায়। দেখিয়ে সারা বাঁধা হুয়া ইয়াহা পর। আমার খুবই ভাল লাগে, সেই জন্য আসি আমি এখানে রোজই বসা দিতে। ওই অঞ্চলে একটাই মন্দির এবং মন্দিরটা খুব ভালো জাগ্রত, বহু মানুষ আসে, তাদের মনোবাঞ্ছা হয়তো পূর্ণ হয়, তারা আসে। আমি এদিকে যাচ্ছিলাম, আসি মাঝে মধ্যে, দেখা দেখে যাই, ঠাকুরকে দর্শন করি। মন্দিরে প্রবেশ করলেই দেখা যাবে মন্দিরের মহাবলী হনুমান ডান হাতে গদা এবং বাম হাতে দ্রোণাচল পর্বত তুলে ধরে প্রসন্ন মুখে তাকিয়ে রয়েছেন দর্শনার্থীদের দিকে। দূর দূরান্ত থেকে যে ভক্তরা হনুমানজির দর্শন করতে আসেন, ভগবানের মুখের হাসি দেখলেই তাদের সকল ক্লান্তি দূর হয়ে যায়। মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন হনুমানজির গর্ভগৃহের চারিদিকে লাল কাপড়ে বাঁধা নারকেলের শাড়ি, যেগুলি বেঁধে দিয়ে যায় দর্শনার্থীরা। এরপর মনস্কামনা পূরণ হলে তারাই আবার তা ভেঙে ভগবানের কাছে প্রসাদ হিসেবে দেয়। এই মন্দিরের পুরোহিতদের মতে এখানে হনুমানজিকে প্রসন্ন করার জন্য আলাদা করে কোনো আড়ম্বর কিংবা জাঁকজমক দেখানোর দরকার নেই। নিষ্ঠা ভরে আরাধনা করলেই শুধুমাত্র তুলসী কিংবা ধূপেই প্রসন্ন হন তিনি। যেমনটা আমরা এই মন্দিরের প্রধান পুরোহিত এবং দর্শনার্থীদের থেকে জানলাম, এই মন্দির আনুমানিক 150 বছর পুরনো এবং দমদম এলাকায় এই মন্দিরই একমাত্র হনুমান মন্দির। আজকের জন্য এতটাই। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো মন্দিরের মাহাত্ম্যের গল্প নিয়ে। ভিডিও জার্নালিস্ট অর্ঘ্য ভাদুরীর সাথে পায়েল, ডিজিটাল খবরিলাল।